আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রচেট লাভার্সি বিডি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সুন্দরী নেক ডিজাইনের একটি টিউটোরিয়াল শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে আমি নিই যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের এই ছোট্ট টিউটোরিয়ালটি আমি কিন্তু এই নেকটি তৈরি করার জন্য নিয়েছি মালয়গট সুতো এবং থ্রি এম সাইজের হুক আমার মালয়গট সুতোটা একটু মোটা ছিল তাই থ্রি এম এম সাইজের হুক নিয়েছি আপনাদের যদি চিকন হয় তাহলে টু পয়েন্ট ফাইভ এম এম সাইজের হুক নেবেন তো প্রথমে আমরা যেরকম ফাউন্ডেশন নট নেই সেরকম করে সুতোটা পেঁচিয়ে নিয়েছি কিন্তু আমরা একদম নটটা দিয়ে নিয়ে নেই এই যে নটের ভিতরে যে হোলটা ছিল তার ভিতর দিয়ে আমি কিন্তু আবারও আমাদের হুকটা ঘুরিয়ে নিয়েছি নিয়ে সেখানে একটা সিঙ্গেল ক্রোচেড করে নিলাম যার ফলে আমাদের এখানে কিন্তু একটা সুন্দর নট তৈরি হয়ে গিয়েছে এবং দুইটা লুপস বের হয়েছে এবার আমি ওয়ান টু থ্রি মোট তিনটা চেন নিলাম এবার তিনটা চেন নেওয়ার পরে কী করবো এই যে আমাদের যে দুইটা লুপস তৈরি হয়েছে এই লুপসের উপরে বা ভিতর দিয়ে এভাবে করে হুকটা ঢুকিয়ে দিব ঢুকিয়ে দিয়ে এখানে আমি একটা ডাবল ক্রোচেড করে নেব এখানে ডাবল ক্রোচেড করে নেওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে সুন্দর একটা ঘর তৈরি হয়েছে আমি আবারও তিনটা চেন নিলাম নিয়ে আবার এই ডাবল ক্রোচেটের মাথার উপরে যে দুইটা লুপ তৈরি হয়েছে বা সুতো রয়েছে এই দুই সুতোর ভিতর দিয়ে আমি এভাবে করে হুকটা ঢুকিয়ে দিব। দিয়ে এখানে আমি আবার সেমভাবে একটা ডাবল ক্রচেট করে নেব ডাবল ক্রচেট করে নিলাম তো এই যে এরকম ছোট্ট একটা ঘরের মতো তৈরি হবে আমি আবারও একটা করে দেখাচ্ছি ওয়ান টু থ্রি তিনটা চেইন নিব নিয়ে এই ডাবল ক্রচেটের মাথার উপরে যে দুইটা চেইন রয়েছে বা দুইটা সুতো রয়েছে তার ভিতরে আমি কি করলাম আবারও ডাবল ক্রচেড করলাম আবারও ওয়ান টু থ্রি আবারও এই লুপসের ভিতরে আমি হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে আবারও একটা ডাবল ক্রচেট করে নেব এরকম হবে তো আমি মোট চারটা করে নিয়েছি আমি একটু দেখাই আপনাদের ভালো করে এই যে এরকম ছোট্ট ছোট্ট হোল তৈরি হয়ে যাচ্ছে যার ভিতরে আমরা পরের রাউন্ডে কাজ করব এভাবে করে আমি মোট চুয়াল্লিশটা অর্থাৎ ফোরটি এরকম ঘর তৈরি করে নিয়ে তারপরে সেকেন্ড রাউন্ডে এসে আমি ফিরছি তো আমরা চুয়াল্লিশটা ঘর করে নেব একইভাবে ওয়ান টু থ্রি তারপরে আবারও সেমভাবে কিন্তু আমি এই যে এই দুইটি লুপসের ভিতরে এভাবে করে হুকটা ঢুকিয়ে দিলাম দিয়ে আমি এখানে আবারও একটা ডাবল ক্রোচেড করে নিচ্ছি তো এরকম আমার মোট চুয়াল্লিশটি কিন্তু ঘর হয়ে গেল এবার আমি ওয়ান টু দুইটা চেন নিলাম নিয়ে এই যে আমাদের যে ঘর তৈরি হয়েছে এই যে ছোট্ট হোল দেখতে পাচ্ছেন এর ভিতরে এখন আমি কি করবো একটা ডাবল ক্রোচেড করে নেব এরকম একটা ডাবল ক্রোচেড করলাম এবং এই ঘরের ভিতরে আমি আবারও একটা ডাবল ক্রোচেড করে নিচ্ছি মোট দুইটা ডাবল ক্রোচেড কিন্তু আমি ঘরের ভিতরে করলাম যার ফলে আমার এখানে এরকম হল আরও দুই তিনটা করার পরে একটু ভালোভাবে বোঝা যাবে এরপর আমি কী করবো এখন একটা চেন নিয়ে নিব নিয়ে যে নেক্সট যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আমি পরপর দুইটা ডাবল ক্রোচেড করবো একটা ডাবল ক্রোচেড করলাম এবং আরও একটা ডাবল ক্রোচেড করলাম মোট দুইটা ডাবল ক্রোচেড কিন্তু আমি নেক্সট ঘরের ভিতরে করলাম তারপরে আবারও একটা চেন নিব এবং আবারও আমি নেক্সট ঘরের ভিতরে যাব এই নেক্সট ঘরের ভিতরে আবারও আমি পরপর দুইটা ডাবল ক্রোচেড করব এক দুই দুইটা ডাবল ক্রোচেড করলাম তো এরকম হচ্ছে আবারও একটা চেন নিব এবং আবারও আমি নেক্সট ঘরের ভিতরে যাব। এবং এখানেও কী করবো একইভাবে দুইটা ডাবল ক্রোচেড করবো একটা ডাবল ক্রোচেড করে নিলাম এবং আরও একটা ডাবল ক্রোচেড করে নিচ্ছি মোট দুইটা ডাবল ক্রোচেড কিন্তু করে নিলাম আবারও একটা চেন নিব আবারও নেক্সট ঘরে যাব এবং একইভাবে একটা ডাবল ক্রোচেড করে নিলাম এবং আরও একটা ডাবল ক্রোচেড করে নিচ্ছি এরকম হচ্ছে তো আমাদের প্যাটার্নটা এরকম হবে এবং এই একইভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরছি আমার এই রাউন্ডটা প্রায় শেষের মধ্যে আমি এখন একদম লাস্ট যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে প্রথমেই আগে একটা ডাবল ক্রোচেড করে নিলাম এবং আরও একটা ডাবল ক্রোচেড মোট দুইটা ডাবল ক্রোচেড কিন্তু কমপ্লিট করে নিলাম এবার কি করবো এই যে প্রথমেই যে আমরা একটা নট দিয়ে নিয়েছিলাম সেই নটের ভিতরে আমরা এখন একটা ডাবল ক্রচেট করবো আমি কিন্তু আর কোনো চেন নিলাম না ডাইরেক্ট নটের ভিতরটাতে আমি একটা ডাবল ক্রচেট করে নিলাম যার ফলে এরকম হলো আমাদের এ রাউন্ডের শেষটা তো পুরোটাই কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা এরকম হয়েছে এবার আমি নেক্সট রাউন্ডে যাব তো তার আগে আমি এখন কি করবো এটাকে ঘুরিয়ে নিব এবার ওয়ান টু দুইটা চেন নিলাম নিয়ে এখন আমি কী করব এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকাটা এই ফাঁকাটার ভিতরে এখন আমি আগে একটা ডাবল ক্রচেট করে নেব একটা ডাবল ক্রচেট করলাম এরপরে আমি কী করব আবারও ওয়ান টু থ্রি তিনটে চেন নিলাম তিনটে চেন নিয়ে এখন আমি কি করব এই যে আমাদের যে হোল তৈরি হয়েছে একটা করে ডাবল ক্রচেড করার ফলে এখানে আমি এখন একটা সিঙ্গেল ক্রচেড করব। সরি এখানে আমি এখন একটা ডাবল ক্রচেড করব তো এরকম একটা ডাবল ক্রচেড করলাম করে ওয়ান টু থ্রি তিনটে চেন নিলাম নিয়ে এখন কি করব এই ডাবল ক্রচেটের মাথার উপরে অর্থাৎ এই যে এখানে যে দুইটা লুপ তৈরি হয়েছে এর ভিতরে এভাবে হুকটা ঢুকিয়ে দিবো দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোচেড করে একটা পিকট তৈরি করে নেবো বা একটা বিন্দু তৈরি করে নেব এরকম হবে আমি আবারও আরেকটা করে দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি তিনটা চেন নিলাম আমরা কিন্তু এখানে পিকটটা করার পরে তিনটা চেন নিয়েছি আবার নিয়ে যে নেক্সট যে ফাঁকাটা আছে আমরা এখানে চলে আসব এই ঘরটা দেখতে পাচ্ছেন এখানে এসে আমরা কী করবো প্রথমে আগে একটা ডাবল ক্রোচেড করে নেব। তারপরে এখানে আমি কি করব এখন এই যে এখানে যেভাবে করেছি একদম সেমভাবে প্রথমে তিনটা চেন নিব ওয়ান টু থ্রি এবারে মাথার উপরে অর্থাৎ এই ডাবল ক্রোচেডের মাথায় যে দুইটা এরকম এক্সট্রা লুপ তৈরি হয়েছে এর ভিতরে হুকটা ঢুকিয়ে দিয়ে এখন আমি কি করব এখানে একটা সিঙ্গেল ক্রোচেড করে নেব তো সিঙ্গেল ক্রোচেড করে নিলাম যার ফলে এখানেও কিন্তু একটা বিন্দু হলো আবারও ওয়ান টু থ্রি তিনটা চেন নিলাম নিয়ে আবারও নেক্সট ঘরে চলে আসব। এখানে আসবো এসে এখানেও সেমভাবে প্রথমে ডাবল ক্রচেড করলাম তারপরে আবারও তিনটা চেইন নিব ওয়ান টু থ্রি এবং আবারও এখানে একটা পিকট করে নেব অর্থাৎ এই মাথায় একটা সিঙ্গেল ক্রচেড করে নিয়ে পিকট তৈরি করলাম এবং এখানে কি করব। এখন আমি আবারও তিনটা চেইন নিব নিয়ে নেক্সট ঘরে গিয়ে সেমভাবে ডাবল ক্রচেড করব যার ফলে আমার প্যাটার্নটা এখন এরকম হবে দেখতে এভাবে করে আমি কী করবো এই রাউন্ডটা কিন্তু পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরবো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আবারও তিনটা চেন নিলাম এবং একদম লাস্টের যে ঘরটা আছে সেখানে আমি কি করছি এখন একটা ডাবল ক্রচেড করে নিচ্ছি অর্থাৎ এই রাউন্ডটা প্রায় আমার শেষের মধ্যে চলে এসেছে এবার আবারও তিনটা চেন নিব ওয়ান টু থ্রি এবং এই ডাবল ক্রচেডের মাথায় একটা পিকট তৈরি করে নেব। এরম করে একটা পিকট তৈরি করে নেব নে এখন কি করব আমি রাউন্ডটা শেষ করে দেব যার জন্য এখন আমি আবারও ওয়ান টু থ্রি তিনটে চেন নিচ্ছি নিয়ে এই যে আমার এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ডাবল ক্রচেটে আছে তিনটা ডাবল ক্রচেট হয়ে আছে এর এই যে প্রথম যে ডাবল ক্রচেট আছে অর্থাৎ দুইটা ডাবল ক্রচেট বাদ দিয়ে এই যে ফাঁকাটা যে আছে এই ফাঁকাটার ভিতরে আমি কি করব এখন একটা ডাবল ক্রোচেট করব হ্যাঁ দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমি কোথায় করছি এই তিনটা ডাবল ক্রোচেটের এই দুইটা বাদ দিয়ে এই যে ফাঁকাটা আছে এই ফাঁকাটার ভিতরে কিন্তু আমি এখন একটা ডাবল ক্রচেট করে নিচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখবেন এখানে আমি ডাবল ক্রচেড করছি সরি আমি কিন্তু এখানে ডাবল ক্রচেট না টু ডাবল ক্রচেট ক্লাস্টার করে নিলাম এখানে আমি অর্থাৎ একটা ডাবল দুইটা ডাবল ক্রচেট আনকমপ্লিট করে নিয়ে তারপরে দুইটা ডাবল ক্রচেড মিলে একটা ডাবল ক্রচেড করে একটা ক্লাস্টার করে নিলাম আমি কিন্তু এখানে অর্থাৎ টু ডাবল ক্রচেড ক্লাস্টার করে নিলাম এবার আমি আবারও প্রথমে তিনটা চেন নিয়ে তারপরে এটা ঘুরে নিয়ে আরও দুইটা চেন নিলাম অর্থাৎ মোট পাঁচটা চেন নিয়েছি কিন্তু আমি এখানে পাঁচটা চেন নেওয়ার পরে এই যে ঘরটা দেখছেন এখানে আমি প্রথমে আগে একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম আমি কিন্তু পাঁচটা চেন করে নিয়েছি এবং তারপরে এ ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করেছি ফলে আমার এই কর্নারটা এরকম হবে আবারও ওয়ান টু থ্রি ফোর ফাইভ মোট পাঁচটা চেন করে নিলাম নিয়ে এখন কী করবো আমি এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে এখন আমি কী করব একটা সিঙ্গেল ক্রচেড করব আমি একটু দেখাই এরকম হবে আর কি আমাদের এই পিকডটা এই পাঁচটা চেনের মাঝখানে পড়বে আবারও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরি আমার সুতাটা খুলে গিয়েছে আবার দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ মোট পাঁচটা চেন নিব নিয়ে আবারও কি করব এই যে এই পাশে যে ঘরটা আছে এই ঘরটা এই ঘরের ভিতরে আমি আবারও কি করব অর্থাৎ এই যে ডাবল ক্রচেটের পরে এই ঘরের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রচেট করে নেবো এখানে আমি একটা সিঙ্গেল ক্রচেট করে নিলাম আবারও ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবারও আমি এই নেক্সট ঘরে আসবো একটা সিঙ্গেল ক্রচেড করব অর্থাৎ আমি এই রাউন্ডে প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রচেড করব এবং পাঁচটা করে চেন নিব আবার নেক্সট ঘরে যাব একটা সিঙ্গেল ক্রচেড করব আবার পাঁচটা করে চেন নিব এইভাবে করেই কিন্তু আমি এই রাউন্ডটা পুরোটা করে নেব তো এরকম হবে এইভাবে করার ফলে আমার এই রাউন্ডটা কিন্তু দেখতে এরকম হবে তো এরকম করে আমি এই রাউন্ডটা পুরোটাই কমপ্লিট করে নিয়ে তারপরে নেক্সট রাউন্ডে ফিরছি ফার্স্টে চেন নিয়ে নিয়েছি আবারও আমি তো আমি প্রায় শেষের থেকে চলে এসেছি এই নেক্সট ঘরের ভিতরে আমি কি করলাম আবারও সিঙ্গেল ক্রসেট করলাম এবং তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন নিয়ে এখন আমি কী করব এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি এখন একটা ডাবল ক্রচেড করে নিলাম এবার আমি এই রাউন্ডটাকে ঘুরিয়ে নেব আবারও ওয়ান টু দুইটা চেন নিয়েছি দুইটা চেন নিয়ে কী করব এই যে ফাঁকাটা তৈরি হয়েছে এর ভিতরে কিন্তু আমি একটা সিঙ্গেল ক্রচেড করে দিলাম অর্থাৎ যে ঘরটা প্রথমেই ছিল তিনটা চেন নিয়ে ডাবল ক্রচেট করার ফলে সেই ঘরের ভিতরে কিন্তু আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম দুইটা চেন নিয়ে তারপরে আমি আবারও দুইটা চেন নিলাম এবং এই যে নেক্সট ঘরটা দেখতে পাচ্ছেন এই নেক্সট ঘরের ভিতরে আমি এখন প্রথমে একটা আনকমপ্লিট ডাবল ক্রচেড করলাম এবং আরও একটা আনকমপ্লিট ডাবল ক্রচেড করলাম অর্থাৎ আমি এখানে টু ডাবল ক্রোচেড ক্লাস্টার করে নিলাম দুইটা আনকমপ্লিট ডাবল ক্রোচেড একসাথে কমপ্লিট করে কিন্তু আমি একটা টু ডাবল ক্রোচেড ক্লাস্টার করব। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম আমি কি করলাম একটা ডাবল ক্রোচেড করার জন্য জাস্ট দুইটা সুদের ভিতর দিয়ে হুকটা বের করে নিলাম এখন আমাদের হুকের উপরে দুইটা সুতো থাকলো আমি আবারও কি করলাম দুইটা সুতোর ভিতর দিয়ে ডা হুকটা বের করে নিলাম ডাবল ক্রোচেড করার ফলে আমাদের হুকের উপর কিন্তু এখন মোট তিনটা সুতো আছে এবার আমি কি করব এই তিনটা সুতো একবারে পার করে নেব নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোচেড করে নেবো আগে এরকম বাস হয়ে গেলো আমাদের একটা টু ডাবল ক্রোচেড ক্লাস্টার এবার চেন ওয়ান নিলাম একটা চেন নিয়ে এই সেম ঘরের ভিতরে আমি আবারও আরও একটা টু ডাবল ক্রচেড ক্লাস্টার করবো অর্থাৎ সেমভাবে দুইটা আনকমপ্লিট ডাবল ক্রচেড করে নিব প্রথমে এক দুই দুইটা আনকমপ্লিট ডাবল ক্রচেড করে এবার কমপ্লিট করে নিলাম এবং একটা চেন নিলাম আবারও একই ঘরের ভিতরে প্রথমে একটা আনকমপ্লিট ডাবল ক্রচেড এবং এখন আরও একটা আনকমপ্লিট ডাবল ক্রচেড এবার আমি এটা ক্লাস্টার করে নেব হয়ে গেল আমার টু ডাবল ক্রচেড ক্লাস্টার এবং আমরা কিন্তু এই একটা ঘরের ভিতরে মোট তিনটা টু ডাবল ক্রচেড ক্লাস্টার করলাম এই ঘরের ভিতরে মোট তিনটা কিন্তু টু ডাবল ক্রচেড ক্লাস্টার আছে এবার আমি কি করব ওয়ান একটা চেন নিব টু দুইটা চেন নিলাম নিয়ে কি করব এই যে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করব। এবং এখানেও আমি আবারও দুইটা চেইন নিব ওয়ান টু এবারে নেক্সট ঘরে এসে আবারও পরপর তিনটা টু ডাবল ক্রোচেট ক্লাস্টার করব অর্থাৎ আগেরটাতে যেভাবে করেছিলাম এখনও ঠিক সেভাবে করব। ওয়ান আনকমপ্লিট ডাবল ক্রচেড টু আনকমপ্লিট ডাবল ক্রাচেড একটা টু ডাবল ক্রচেড ক্লাস্টার করে নিলাম চেন এবার একটা চেন নিব চেন ওয়ান এবং সেম ঘরের ভিতরে আবারও এক দুই একটা টু ডাবল ক্রচেড ক্লাস্টার করে নিলাম আবারও চেন নিব একটা এবং আরও একটা টু ডাবল ক্রচেড ক্লাস্টার করে নিব এক দুই ক্লাস্টার অর্থাৎ এই একই ঘরের ভিতরে আমি মোট তিনটা টু ডাবল ক্রচেড ক্লাস্টার করলাম তো এই রাউন্ডটা কিন্তু দেখতে এরকম হবে কিছুটা আবারও আমি দুইটা চেন নিব ওয়ান টু এই যে নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আমি এখন একটা সিঙ্গেল ক্রসেট করবো এবং আবারও দুইটা চেন নেব ওয়ান টু দুইটা চেন নিয়ে আবারও নেক্সট ঘরে আমি পরপর তিনটা টু ডাবল ক্রসেট ক্লাস্টার করে নেব ওয়ান টু একটা ক্লাস্টার হল আবারও একটা চেন আবারও ওয়ান টু একটা ক্লাস্টার করে নেব খেয়াল করবেন হুকের উপরে কিন্তু আমার তিনটা করে সুতাই থাকছে আবার একটা চেন নিব এবং আরও একটা টু ডাবল ক্রোচেড ক্লাস্টার করে নেব রকম হবে তো এই রাউন্ডটা কিন্তু আমার এরকম হবে দেখতে এবং এই একইভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে নেক্সট রাউন্ডে ফিরছি প্রায় শেষের দিকে চলে এসেছি এই রাউন্ডেরও এবার আমি আবারও দুইটা চেন নিলাম নিয়ে একদম নেক্সট যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আমি কি করছি প্রথমে আগে একটা তারপরে আরও একটা মোট দুইটা আবারও একটা চেন নিলাম নিয়ে এবার আরও একটা অর্থাৎ তিন নম্বর টু ডাবল ক্রচেড ক্লাস্টারটা আমি এখন করে নিচ্ছি তিনটা টু ডাবল ক্রচেড ক্লাস্টার আমি লাস্টের ঘরের ভিতরে করে নিলাম এবার ওয়ান টু দুইটা চেন নিলাম নিয়েই যে রাউন্ডে যে করেছিলাম এরকম একটা ঘর তৈরি হয়েছিল এখানে আমি কি করছি একটা সিঙ্গেল ক্রচেড করে নিচ্ছি এরকম এবার আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চেন নিলাম নিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিলাম তো এরকম হয়েছে এবার আমি কী করব এই যেই ফাঁকাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের প্রথম যে ক্লাস্টার করার আগে যে দুইটা চেন নিয়েছিলাম এই ফাঁকাটা তৈরি হয়েছে এই ফাঁকার ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেড করে নিচ্ছি এবার আবারও ওয়ান টু থ্রি তিনটে চেন নিব নিয়ে এই যে প্রথম দুইটা ক্লাস্টারের মাঝখানে যে ফাঁকা আছে তার ভিতরে একটা এবং আর একটা দুইটা আনকমপ্লিট ডাবল ক্রোচেড করে একটা টু ডাবল ক্রোচেড ক্লাস্টার করলাম অর্থাৎ দুইটা টু ডাবল ক্রোচেড ক্লাস্টারের মাঝে যে ফাঁকাটা আছে একটা করে চেনের ফলে যে ফাঁকাটা তৈরি হয়েছে সেই ফাঁকার ভিতরে কিন্তু আমি এখন কি করলাম একটা টু ডাবল ক্রোচেড ক্লাস্টার করলাম এবার আবারও একটা চেন নিব এবং আবার এই যে নেক্সট যে ঘরটা রয়ে গেছে অর্থাৎ একটা চেন নেওয়ার পরে এই নেক্সট ঘরের ভিতরে আমি একটা টু ডাবল ক্রোজেক্ট ক্লাস্টার করে নেব এরকম একটা ক্লাস্টার করে নিলাম তারপরে আবারও আমি নেক্সট ঘরে যাব তার জন্য ওয়ান এবং আগে একটা চেন নিয়েছিলাম ওর দুইটা চেন নিয়ে নিলাম এখন আমি এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকার ভিতরে আমি কিন্তু একটা সিঙ্গেল ক্রচেড করব ওয়ান টু থ্রি সেম এই ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কি করলাম দেখাচ্ছি আপনাদের এরকম হবে আমি কিন্তু এই ঘরের ভিতরে এসে একটা সিঙ্গেল ক্রচেট করে নিয়েছি আমি আবারও ওয়ান টু থ্রি তিনটে চেন নিলাম নিয়ে আমি আবার কি করব এই যে নেক্সট ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে প্রথমে আগে একটা টু ডাবল ক্রোচেট ক্লাস্টার করব। তারপরে একটা চেন নিব আবারও নেক্সট ঘরের ভিতরে টু ডাবল ক্রোচেট ক্লাস্টার করব। এবার আবারও তিনটা চেন নিব অর্থাৎ আগের রাউন্ডটা যেভাবে করেছি রাউন্ড না আগের এই কাজটা যেভাবে করেছি এখানেও সেভাবেই করব তো এরকম হবে এই রাউন্ডটা এবার আমি এখানে মোট তিনটা চেন নিয়ে নিব এক দুই তিন তিনটে চেন নিয়ে নিব তারপরে এই ঘরের ভিতরে আমি কি করবো একটা সিঙ্গেল ক্রচেড করব। আগেরটা করার সময় সম্ভবত আমি বলেছি দুইটা চেন নিব কিন্তু তিনটা চেন নিব এবং তিনটা চেনও নিয়েছি আমি ওটাতে আবার এক দুই তিন নিয়ে এই যে পাশের যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা এখানে একটা সিঙ্গেল ক্রসেড করব অর্থাৎ আগের ঘরটা যেভাবে করেছি সেইভাবে আবারও তিনটা চেন নিব এবং আবারও আমি এই যে এই যে দুইটা ক্লাস্টারের ভিতরে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটার ভিতরে প্রথমেই আগে কি করব একটা টু ডাবল ক্রোচেড ক্লাস্টার করব এবার আমি একটা চেন নিব নিয়ে এই নেক্সট যে ঘরটা আছে এখানে একটা টু ডাবল ক্রোচেড ক্লাস্টার করব তো এই রাউন্ডটা কিন্তু আমার এরকম হবে আবারও তিনটা চেন নিব আবারও নেক্সট করে ভিতরে একটা সিঙ্গেল ক্রচেট আবারও তিনটা চেন নিব আবারও নেক্সট করে ভিতরে একটা সিঙ্গেল ক্রচেট এবার আমি আবারও তিনটা চেন নিয়ে আবারও ওই যে নেক্সট যে টু ডাবল ক্রোচেড ক্লাস্টার আছে ওর ভিতরে কিন্তু আমি প্রথমে একটা টু ডাবল ক্রোচেড ক্লাস্টার নিব আবার একটা চেন নেবো আবারও নেক্সট করে টু ডাবল ক্রোচেড ক্লাস্টার নেব এই একই প্যাটার্নে কিন্তু আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলব একদম শেষের দিকে চলে এসেছি প্রায় আমি এখানেও একটা টু ডাবল ক্রোচেড ক্লাস্টার করে নিলাম আবারও চেন নিলাম নিয়ে আবারও নেক্সট টু ডাবল ক্রোচেড ক্লাস্টারটা করে নিচ্ছি এবার ওয়ান টু থ্রি তিনটে চেন নিলাম নিয়ে এই যে এই ঘরটা আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাবল ক্রোচেড করব তারপরে আমি তিনটা চেন নিলাম আবারও নিয়ে একদম যে কর্নারের যে ঘরটা ছিল এখানে একটা ডাবল ক্রোচেড করে নিলাম করে নিয়ে আমি কিন্তু ঘুরিয়ে নিলাম এই যে দুইটা ডাবল ক্রোচেট করার ফলে কিন্তু আমার এখানে একটা এই যে ছোট্ট ফাঁকার মতো তৈরি হয়েছে আমি একটু ভালো করে দেখাই যাই হোক এ রাউন্ডটা কমপ্লিট করার ফলে কিন্তু আমার এটা দেখতে এরকম হয়েছে আর এটা আমাদের গলার শেপেও চলে এসেছে গলাটা কিছুটা গলার শেপে অলরেডি চলে এসেছে এরকম হয়েছে আমি একটু দেখাই এরকম হয়েছে এটা তো ঠিক আছে আমি নেক্সট রাউন্ডের কাজ করছি আমি এখন আপনাদেরকে নেক্সট রাউন্ডের কাজটা করে দেখাচ্ছি এটা ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে এই যে এই ঘরটা যে তৈরি হয়েছে এই ছোট্ট ঘরটা এর ভিতরে আমি এখন একটা সিঙ্গেল ক্রচেড করে নিচ্ছি তো এখানে একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম ওয়ান টু থ্রি তিনটে চেন নিয়ে নিলাম ফোর ফাইভ মোট পাঁচটা চেন নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি কি করব এই যে আমাদের যে দুইটা ডাবল ক্রসেটের ক্লাস্টারের ভিতরে যে একটা চেন নেওয়ার ফলে এরকম একটা ঘর তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই ঘরটা এই ঘরের ভিতরে আমি এখন একটা সিঙ্গেল ক্রসেট করব যার ফলে এরকম হবে দেখতেই পাচ্ছেন এবার আমি আবারও পাঁচটা চেন নিব ওয়ান টু থ্রি সরি প্রথমে আগে তিনটা চেন নিলাম নিয়ে আমি এই ঘরের ভিতরে একটা কিন্তু সিঙ্গেল ক্রচেড করে নিচ্ছি আবারও প্রথমে পাঁচটা চেন নিয়ে আমি কি করলাম এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করলাম তারপরে আবারও তিনটা চেন নিলাম নিয়ে সেম ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করলাম ফলে কিন্তু এখানে একটা ছোট্ট ফুলের মতো তৈরি হলো বা একটা বিন্দুর মতো তৈরি হলো তবে এটা পিকটের মতো হয়নি একটুখানি ফাঁকা থাকবে এরকম আবারও আমি এখন পাঁচটা চেন নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ মোট পাঁচটা চেন নিলাম নিয়ে আবারও কি করবো আমরা এই যে দেখতে পাচ্ছেন এর আগের রাউন্ডে আমরা কাজ করার ফলে এখানে যে একটা হোল তৈরি হয়েছিল বা ঘর তৈরি হয়েছিলো সেই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার কি করব এই যে আমাদের টু ডাবল ক্রচেট ক্লাস্টারের মাথায় যে ফাঁকাটা আছে এই ফাঁকার ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করব। তিনটা চেন নিব আমি আবারও এখানে ওয়ান টু থ্রি তিনটে চেন নিলাম এবং এই সেম ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড তো রকম হবে আমাদের এই লাইনটা আমি আবারও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরি সুতোটা বের হয়ে গিয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চেয়ে নিলাম নিয়ে এখন আমি কী করব এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোজেট করব। তো এই একইভাবে আমি কি করব এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব সেমভাবে একটা সিঙ্গেল ক্রসেট করে নেব আবারও তিনটা চেন নেব এবং এখানে কি করব সিঙ্গেল ক্রসেট আবারও একই ঘরের ভিতরে করব এই প্যাটার্নটা আমাদের এরকম আসবে দেখতে আর মালাইকট সুতো দিয়ে করছি মালাইকট সুতাটাতে একটু সুতাটা জড়িয়ে জড়িয়ে আসে যার ফলে অ্যাকচুয়াল যে প্যাটার্নটা সেটা এতটা সুন্দরভাবে আর কি ফুটে ওঠে না কিন্তু সুতাটা অনেক গ্লেসি আপনারা অন্য যে কোনো সুতো দিয়ে করলে কিন্তু আরও বেশি এই প্যাটার্নটা খুব সুন্দর করে ফুটে উঠবে আরও ভালোভাবে তো একইভাবে আমি কি করব এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরব এই রাউন্ডটাও প্রায় শেষের দিকে চলে এসেছে তিনটে চেন নিয়ে কিন্তু আমি সেম ঘরের ভিতরে আবারও একটা সিঙ্গেল ক্রোচেড করলাম তারপরে আমি আবারও পাঁচটা চেন নিলাম নিয়ে একদম এই যে লাস্টের যে ঘরটা এরকম ছিল আমাদের এই ঘরের ভিতরে দেখতেই পাচ্ছেন এই যে এখানে আমি এখন একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম আবারও ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চেন নিয়ে আমি এখন এটাকে ঘুরিয়ে নিলাম নিয়ে নেক্সট রাউন্ডে কাজ শুরু করব এখন আমি তার জন্য এই যে প্রথমেই যে আমাদের একটা ঘর তৈরি হয়েছে এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম আমি কিন্তু পাঁচটা চেন নিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে আগের রাউন্ডে পাঁচটা চেনের ফলে যে ঘর তৈরি হয়েছিলো সেই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করলাম এবং আমি এখানে আবারও পাঁচটা চেন নিলাম নিয়ে এখন আমি কি করব এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করব। অর্থাৎ এরকম হবে আমাদের এ রাউন্ডটা আমি আরও দুই দিনটা করে দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চেন নিব নিয়ে এই যে নেক্সট যে ঘরটা তৈরি হয়েছে এই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করব আবারও ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবারও পাঁচটা চেন নিব আবারও নেক্সট ঘরে যাবো এখানে একটা সিঙ্গেল ক্রোচেড করবো অর্থাৎ এই রাউন্ডটা পুরোটা আমরা শুধুমাত্র পাঁচটা করে চেন নিব নেক্সট করে সিঙ্গেল ক্রসেট করব আবারও পাঁচটা করে চেন নিব নেক্সট করে সিঙ্গেল ক্রোচেড করব এভাবে করে আমি কি করব এই রাউন্ডটা কিন্তু পুরোটা কমপ্লিট করে নেবো যার ফলে আমাদের এই প্যাটার্নটা দেখতে কিছুটা এরকম হবে তবে নেক্সট রাউন্ডে কাজ করার সময় আমাদের এই প্যাটার্নটা খুব ভালোভাবে ফুটে উঠবে তো এরকমভাবে কিছুটা আমাদের এই রাউন্ডটা করার পরে এবার আমি কি করব। আবারও সেমভাবে প্রথমেই আগে কি করব পাঁচটা চেন নিব এক দুই 3 চার পাঁচ পাঁচটা চেন নিব এবং এই নেক্সট ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেট করব আবারও 1, টু থ্রি ফোর ফাইভ নেক্সট ঘর সিঙ্গেল ক্রচেট তো সেমভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরছি এভাবে করে আমি কিন্তু পুরোটাই একদম কমপ্লিট করে নিয়ে ফিরব আবারও পাঁচটা চেন নিয়েছি এবং একটা সিঙ্গেল ক্রোচের করে নিয়েছি এবার কিন্তু আমি আবারও পাঁচটা চেন নিলাম নিয়ে এই যে আমাদের এরকম ঘর তৈরি হয়েছিল এখানে আমি কি করলাম একটা সিঙ্গেল ক্রোচেড করে এই রাউন্ডটা একদম শেষ করে নিলাম পুরোটা কমপ্লিট করে নিয়েছি এই রাউন্ডটা এবার আমি কিন্তু কোনো চেন না নিয়ে জাস্ট শুধু ঘুরিয়ে নিয়ে এই যে আমাদের যে ঘর তৈরি হয়েছিলো সেখানে একটা সিঙ্গেল ক্রোচেড করে নিলাম এবার এই নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল ক্রোচেড করে নিচ্ছি একটা ডাবল ক্রোচেড করে নিলাম নিয়ে এখন আমি এক একটা চেন নিলাম নিয়ে সেম ঘরের ভিতরে আমি আবারও একটা ডাবল ক্রচেট করে নিলাম নিয়ে এখন আমি কি করব তিনটা চেন নিব এক দুই তিন তিনটা চেন নিয়ে এই যে এই দুইটা ডাবল ক্রচেটের মধ্যে যে ফাঁকাটা আছে অর্থাৎ এই ডাবল ক্রচেটের ভিতর দিয়ে এভাবে হুকটা ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রচেট করে নিলাম প্রথমটা আপনার মনে হয় ঠিক করে বুঝতে পারেনি আমি আরেকটা করে দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এই ঘরের ভিতরে আমি আবার একটা কী করবো ডাবল ক্রচেট নেব এই একটা ডাবল ক্রচেট করলাম আমি কিন্তু একই ঘরের ভিতরে করছি তারপরে তিনটা চেন নিলাম নিয়ে এই যে ডাবল ক্রচেটের আমি দেখিয়ে দিচ্ছি এই যে ফাঁকাটা আছে এর ভিতরে হুক ঢুকিয়ে দিয়ে এখানে সিঙ্গেল ক্রচেট করব। যার ফলে কিন্তু এরকম একটা পিকট তৈরি হয়ে যাচ্ছে এরকম হবে আমি আবারও একটা ডাবল ক্রচেড করে নিলাম আবারও আমি তিনটা চেন নিচ্ছি এবং এই ডাবল ক্রচেটের ভিতর দিয়ে হুক ঢুকিয়ে দিয়ে একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম ফলে আবারও একটা পিকট আবারও আমি ডাবল ক্রোচেড করছি এবং সেমভাবে এখানেও তিনটা চেইন করে নিচ্ছি এবং এ ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোচেড করে নিচ্ছি এখন দেখুন জিনিসটা এরকম হবে তো আমার এখানে মোট পাঁচটা হয়েছে আমি আবারও একটা করছি এবং আরেকটা একটা করে নিচ্ছি সরি আমার চারটা হয়েছিল এবার আমি মোট ছয়টা করে নিচ্ছি পাঁচটা করেছি এবার ছয়টা করে নিচ্ছি তো এরকম মোট একই ঘরের ভিতরে কিন্তু আমি মোট ছয়টা করে নিলাম তো দেখতে কিন্তু এরকম হয়েছে আমি আবারও নেক্সট কাজ শুরু করেছি ওয়ান টু শ্রী তিনটা চেন নিয়ে আমি নেক্সট ঘরে এই যে ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেড করে নিয়েছিলাম তারপরে আবারও আমি তিনটা চেন নিয়ে এই নেক্সট ঘরে চলে এসেছি এসে তিনটা চেন নেব আমি আবারও নিয়ে এই যে সেমভাবে আমি আগের ঘরটা যেভাবে কমপ্লিট করেছি সেভাবে কিন্তু আমি এখানেও করবো অর্থাৎ এই একই ঘরের ভিতরে আমি পরপর মোট ছয়টা ডাবল ক্রচেড এবং পিকট করে নেবো তো একটা হয়ে গিয়েছে দুই নাম্বার ডাবল ক্রচেট করে নিয়েছি এবং একটা পিকট করে নিচ্ছি দুইটা ডাবল ক্রচেট এবং পিকট আমার হয়ে গেল আমি এই সেম ঘরের ভিতরে আবারও একটা ডাবল ক্রচেট করে নিচ্ছি এক দুই তিনটা চেন নিয়ে নিচ্ছি এবং এখানে একটা পিকট করে নিচ্ছি আবারও এভাবে করে আমি কি করব মোট ছয়টা করে করে নেব আমি কিন্তু প্রত্যেকটা ঘরের ভিতরে ছয়টা করে করব। অর্থাৎ এই যে এই ঘরের ভিতরে আমি এখন মোট ছয়টা ডাবল ক্রচেট করব এবং ছয়টার মাথার উপর মোট ছয়টা পিকট করে নেব ডাবল ক্রচেড এক দুই তিন তিনটা চেইন এবং এই যে ভিতর দিয়ে একটা পিকট করে নিলাম তো এরকম হল আবারও একটা ডাবল ক্রচেড তিনটে চেইন এবং একটা পিকট তারপরে আমি দুইটা চেন নিলাম নিয়ে নেক্সট ঘরে এসে একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম আবারও দুইটা চেইন নিলাম এবং নেক্সট ঘরে গিয়ে আমি এইভাবে করে নিব আর একটা ঘর অর্থাৎ এরম করে একটা করে ঘরে মোট ছয়টা করে করব তারপরে নেক্সট দুইটা চেন নিব নিয়ে নেক্সট ঘরে যাব নেক্সট ঘরে গিয়ে কি করব একটা সিঙ্গেল ক্রচেড করব আবারও দুইটা চেন নিব নিয়ে নেক্সট ঘরে গিয়ে ছয়টা এরম পিকট করব। করে আবার দুইটা চেন নিব তারপরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রচেড করব। তারপরে আবারও দুইটা চেন নিব নেক্সট ঘরে গিয়ে ছয়টা পিকট করবো অর্থাৎ ডাবল ক্রচেড সহ পিকট করব তো পুরোটাই প্রায় আমি কমপ্লিট করে চলে এসেছি দেখতেই পাচ্ছেন তো এখন আমি একদম লাস্টের কাজ করছি দুইটা তিনটা চেইন নিলাম নিয়ে এই যে লাস্টে যে ঘরটা আছে এখানে আমি কী করলাম একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম আমি আবারও দুইটা চেন নিলাম তিনটা চেইন নিয়েছি তিনটা চেন নিয়ে একদম এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডাবল ক্রচেড করব এখন ডাবল ক্রচেড করলাম করার ফলে আমার এরকম হলো এখন আমি কি করব আমার কিন্তু পুরোটার কাজ শেষ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমার এই ডিজাইনটা এরকম হয়েছে তো পুরোটার কাজ শেষ হয়ে গিয়েছে এবং আমার এই ডিজাইনটা এরকম হয়েছে দেখতে এবার আমি কি করব এখানে একটা স্লিপ নট দিব দিয়ে আমি সুতোটা কেটে নেব তো আমি সুতোটা কেটে নিয়েছি এবং একটা সূচের সাহায্যে ভিতরে ঢুকিয়ে নিয়েছি তো কমপ্লিট হয়ে গিয়েছে আমার পুরো গলাটা তো দেখতেই পাচ্ছেন আর আপনারা চাইলে এই যে এই মাঝখান দিয়ে অন্য কালারের সুতো ঢুকিয়ে নিতে পারেন বেল্ট হিসাবে ভালো লাগবে দেখতে এই ছিল আমার আজকের টিউটোরিয়ালটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার আমি আপনাদের সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ